হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয়টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা দেবো সেটা হচ্ছে যে কাউকে আর পার্ট ডিপার্টমেন্টে গিয়ে বা ফোন করে জানতে হবে না যে কোন ডিপার্টমেন্টে পড়েছে তার। যারা এখনও জানো না তাদেরকে বলছি তারা চেক করে দেখতে পারো। আমি ওয়েবসাইট বলছি wbpart.gov.in, তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা আমি অলরেডি খুলে রেখেছি। এখানে দেখো লেখা আছে wbpart.gov.in, আমি ওই লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ক্লিক করে ডিরেক্টলি ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে আসার পর তোমরা নিচে যাওয়ার পর দেখবে বাঁদিকে যে নোটিশগুলো রয়েছে তার মধ্যে নিউ নোটিশ রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পেয়েছো। তো এখানে তোমরা যখন ক্লিক করবে বা এটা যখন ওপেন করবে তোমাদের সামনে একটা পেজ চলে আসবে। সেই পেজে এখানে দেখো এই পেজে কী চেয়েছে, এই পেজে দেখো দেওয়া আছে শুধুমাত্র ডেট অফ বার্থ এবং রিটেন টেস্ট রোল নাম্বার, এই দুটো তোমরা এখানে বসাবে, বসিয়ে এখানে সাবমিট করবে। সাবমিট করলেই নিচে এখানে চলে আসবে তোমাদের নাম, ঠিক এই পজিশনটাতে এখানে তোমাদের নাম, রিটেন টেস্ট রোল নাম্বার এবং পোস্টিং, এই পোস্টিংটা এখানে দেখিয়ে দেবে। তো পোস্টিংয়ে ডিপার্টমেন্টের নাম এখানে উল্লেখ করা থাকছে, এখানে তোমরা বসিয়ে চেক করো। চেক করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও যে তোমাদের পোস্টিংটা কী দেখাচ্ছে, ওখানে একদম মেইন ডিপার্টমেন্টটাকে দেখাচ্ছে, ধরো যাদের স্বাস্থ্যভবনে পড়েছে তাদের কি স্বাস্থ্য দপ্তরই দেখাচ্ছে না ডিস্ট্রিক্টের কোনো অফিসের নাম ওখানে দেখাচ্ছে, এটা তোমরা অবশ্যই জানাবে। যদি না দেখিয়ে থাকে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরই দেখায়, সল্টলেক অফিসের কথা দেখায়, তাহলে তোমরা বুঝলে যে স্বাস্থ্য দপ্তরে হচ্ছে এবং তার আন্ডারে অন্য কোনো অফিসে হতে পারে। বাট যদি আলাদা করে কোনো অফিস দেখায় তাহলে বুঝবে যে তোমাদের সেই অফিসেই হচ্ছে। তো তোমরা অবশ্যই বসাও, বসিয়ে এটা কমেন্ট বক্সে জানাও আমাদেরকে। আর একটা কথা বলে রাখি, এই যে পার্ট ডিপার্টমেন্টে এটা জানা যাচ্ছে, এটা এইমাত্র রাম সরকার নামে একজন ফলোয়ার আমাদের চ্যানেলের, উনি এটা জানিয়েছেন। তো তার প্রতি আমরা কৃতজ্ঞ অবশ্যই, তার দ্বারা আমরা কিছু জানতে পারলাম। এটা হয়তো আজকে না হয় কাল বা পরশু জানাজানি হতোই, এটা সবাই জানতো যেহেতু এটা ওপেন ওয়েবসাইট সবাই জানতে পারে। তবে সে তার কাছ থেকে এটা ইনফরমেশানটা নিয়ে আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে দিলাম, যদি কমেন্টটা তোমাদের চোখে নাও পড়তে পারে এই জন্য। তো তার প্রতি আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ রাম সরকার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ধন্যবাদ।